আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদার সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানিয়েছে র্যাব। শুক্রবার র্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন এ তথ্য জানান। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদার নাতি হিসেবে সম্বোধন করতেন। সেফুদার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং তার সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের লেনদেনও ছিল। সেফুদার সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাড়তে চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। খন্দকার আলমইন বলেন, হেলেনা জাহাঙ্গীর অপকৌশলের মাধ্যমে নিজেকে মাদার তেরেসা পল্লীমাতা প্রবাসী মাতা হিসেবে পরিচয় ধারণের চেষ্টা করেন, এজন্য ঢাল হিসেবে ব্যবহার করেন জয়যাত্রা ফাউন্ডেশনকে। তার পৃষ্ঠপোষকতায় একটি সংঘবদ্ধ চক্র ভুয়া খেতাবের অপপ্রচার চালাত। কমান্ডার খন্দকার আলমইন আরও বলেন, বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ থেকে জয়যাত্রা ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহ করতেন হেলেনা, যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃতদের খেতাব প্রচার প্রচারণায় বেশি ব্যবহার করা হতো। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন হেলেনা। তিনি 12টি ক্লাবের সদস্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।